হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আর আপনাদের যে বিষয়টা আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে যে পুরুষত্ব সম্পর্কে অন্ডকোষের উপরে একটি শুক্রাণুর একটা ফলি থাকে, সেখানে স্পার্মাটোসিল হয়ে থাকে। স্পার্মাটোসিলটা হচ্ছে আপনার শুক্রাণু থাকে সেখানে, এটা যদি আপনার স্বাভাবিক থাকে কোনো সমস্যা নেই। তো এটা কী কী কারণ আর কী কারণে এই রোগটা হয়ে থাকে স্পার্মাটোসিলটা, এখানে টেস্টিস যাদের আর কি কমে যায় কিংবা ইনফেকশন ট্র্যাক করে কিংবা আঘাত পায় কিংবা আপনার বিভিন্ন কারণে এটা রোগটা হতে পারে আর কি, সুনির্দিষ্ট কারণে পাওয়া যায় নাই। তবে আপনাদের আমি যেটা বলি সেটা হচ্ছে যে অনেকে ক্রিকেট খেলে আর কি, ছোটো বাঘুরা ক্রিকেট খেলে, ক্রিকেটটা এসে অন্ধকোষে এসে লাগে, কিংবা ওই স্পার্মাটোসিল স্পার্ম যেখানে থাকে সেখানে একটা থলি আছে, ছোটো একটা থলি, এই থলিতে এসে যখন আপনার লাগে, আঘাত পায় যখন, তখন হচ্ছে সেখানে আপনি ইনফেকশন ট্র্যাক করে এবং রক্ত চলাচল ক্ষমতাটা বন্ধ হয়ে যায়। কিংবা কেউ আঘাত পাইছে লাথি মারছে কেউ ওই বন্ধ করছে, তো ওখান থেকে হচ্ছে যে স্পার্মাটোসিলে যে আঘাত লাগতে পারে সেখানে ব্লাড সার্কুলেশনটা কমে যায়, যার ফলে স্পার্মও নির্গত হতে পারে না, এদিকে হতে পারে না, তখন ওটা ইনফেকশন ট্র্যাক করে খুলে যায়। খুলে গেলে কিন্তু জটিল আঘাত ধারণ করতে পারে, আপনার হচ্ছে যে আপনার এই শুক্রাণুর সংখ্যাটা কমে যাবে, আপনি পুরুষত্বহীনতা হয়ে যাবেন, এখান থেকে আবার বড় ধরনের রোগ হতে পারে, ইনফেকশন ট্র্যাক করলে ওখানে ক্যান্সার রোগ জীবাণু আক্রমণ করতে পারে। তারপর হচ্ছে যে আপনার প্রচুর পরিমাণে ব্যাক পেইন হতে পারে, যা বলার মতো না, অসহ্যনীয় ব্যাক পেইন। অনেকে আছেন আমাদের বয়সী যারা ফলাফল আছে বিয়ে করে নেয়, কিন্তু সে স্বাস্থ্য বছর করে প্রচুর পরিমাণে, যার ফলে হয়ে যায় কি এই সিমেন্সটা এই বের করে না, হস্তবোধন করার পর বের করে না, তখন তো ওই সিমেন্সটা বের হতে পারে না, শরীরে একটু উত্তেজনা ফিল হয়, তখন বের যখন না হতে পারে তখন সেখানে পেইন হয়, পেইন হওয়ার পর বীর্যটা যদি নির্গত না হয় তখন সেখানে একটা কিডনির উপর চাপ পড়ে, ওখানে আপনার পাম্প যেখানে থাকে সেখানে ওটা ফুলে যায়, আসতে ফুলে গেলে ইনফেকশন ট্র্যাক করে ওটা প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় এবং এক সময় যায় সেটা ওখানে আর কি বিকার আকার ধারণ করে, বিকট আকার ধারণ করে, যার ফলে পুরুষের আর কি অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, বন্ধাত্ব আসে, পুরুষ বন্ধাত্ব আসতে পারে, তারপর ইনফেকশন ট্র্যাক করতে পারে, ক্যান্সার হতে পারে। এটা বিশেষ করে দেখা যায় এখন এই 40 আপ যেগুলো আছে তাদের হতে পারে, অনেকের ওপর সাবেক্টে যায়। তারপর হচ্ছে যে আপনার ব্যাক পেইন হয়, অনেক সময় শরীরের ভিতরে হালকা পাতলা জ্বর হয়, অস্বস্তি ফিল হয়, কাউকে বলতে পারে না, মাথা যদি মায়া থাকে শুয়ে বসে থাকতে অস্বস্তি ফিল হয়, মানে যে নিজের ভিতরে আলাদা একটা টেনশন ফিল করে, সে কাউকে বোঝাতেও পারে না, বলতেও পারে না আর কি, অসহনীয় একটা জিনিস যেটা কাউকে বোঝানো যায় না। কিন্তু এই ছেলেটা বোঝারই চেষ্টা করে না যে আমি হস্তমেতন করতেছি যে এতগুলো পাবে, এটা সে আর যে মারাত্মক একটা ক্ষতির দিক আছে সেটা সে ভাবেই না কখনো, ন্যাচারালভাবেই আর কি মানুষের 3-4 দিন মাসের ভেতরে আর কি এমনি সিমেন্ট স্বপ্নদোষ হয়, তাহলে কেন আমরা হস্তমেতন করতে যাবো? বেশি সমস্যা যদি হয়ে যায় একটু বিবাহ করে ফেলে যান, তাহলে তো এই স্পার্মাটোসিল রোগটা তো আর হচ্ছে না। বয়স্কদের হয় ওনারা অনেক আর কি বয়স হয়ে গেছে, মূত্রচলিত মাংস বৃদ্ধি হলে অনেক সময় প্রস্রাবের সমস্যা আসতে পারে, স্পার্মাটোসিলের সমস্যা হলে হতে পারে, এটা বয়স্ক ব্যক্তিদের বেশি দেখা দেয়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে আপনার 20-17 থেকে 30 বছর 32-35 বছর ছেলেদের প্রচুর পরিমাণে হচ্ছে, যারা যে ক্রিকেট খেলে, তারপরে লং জাম্প করে, তারপর মারামারি করে, কুস্তি করে, তারপর হচ্ছে যে আপনার এই জিম করে, তাদের বেশিরভাগ দেখা যাচ্ছে। এটা হওয়ার কারণে হচ্ছে আঘাত লাগে, সেখানে আঘাত লাগার ফলে ওটা ইনফেকশন ট্র্যাক, ইনফেকশন ট্র্যাক করার পরে খুলে যায়। আর যদি আপনি খুলে না যায়, যদি কোনো সমস্যা ফিল না হয় তাহলে চিকিৎসা করার কোনো দরকার নেই। যদি আপনার এটার আর একটা দিক আছে সেটা হচ্ছে যে আপনি চাইলে এটা হচ্ছে যে অপারেশন করে নিতে পারেন, যে স্পার্মাটোসিল যদি হয়ে যায় সেখানে আপনি হয় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করবেন, নয়তো বা আপনার অপারেশন করে নেবেন, তাহলে সবথেকে বেটার ট্রিটমেন্ট হয়। আপনার কোনো সার্জনের সঙ্গে কথা বলে আর কি এটা আর কি কিউর করে নিতে পারবেন। যদি না হয়, আপনি যদি ফিল যদি না যদি করেন যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করবো, আমি অপারেশন করবো না, সেক্ষেত্রে আপনি হোমিওপ্যাথি কোনো একটা ভালো রেজিস্টার্ড ফিজিশিয়ানের সঙ্গে কথা বলে আপনি ট্রিটমেন্ট করতে পারেন, এছাড়া খুবই ভালো রেজাল্ট আসবে আশা করা যায়। তবে হ্যাঁ, হোমিওপ্যাথিতে লং টাইম ধরে সিমটম ধরে ট্রিটমেন্ট তো একটু টাইম লাগবে, কারণ হচ্ছে যে ওটা ব্লক হয়ে গেছে, ব্লকটা আপনার হোমিওপ্যাথি তো আস্তে আস্তে আপনার কাজ করবে, যেটা হচ্ছে ব্লকটা ছেড়ে যখন যাবে তখন হচ্ছে ওখানে রক্ত সঞ্চালন ক্ষমতা যখন বৃদ্ধি পাবে তখন হচ্ছে জিনিসটা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে, ইনফেকশন ট্র্যাক করে। আপনি দেখবেন মাঝে মাঝে প্রসাব হরদ হচ্ছে, প্রসাব হালকা মরিচ ঝালা মতন জ্বালা পড়া হচ্ছে, তারপর হচ্ছে যে আপনার শরীর অস্বস্তি ফিল হচ্ছে, অনেকের আবার হয় যে ডান পাশে যে লিভারের পেইন হয়, আবার অনেকে বাম পাশে পেইন হবে, পেটের ভেতরেও কিন্তু পেইন হবে, স্পার্মাটোসিলের কারণে লিভারের ভেতরে একটা পেইন হবে, মাঝে মাঝে পেইন হবে, আবার অনেকে বাথরুমের সমস্যা আসতে পারে, এই সকালবেলা দুবেলায় পায়খানা হয় কিন্তু হয়তো সকালবেলা হবে হয়তো একবার হবে, মাথা চুল উঠে যেতে পারে, তারপর হচ্ছে যে আপনার চুল পেকে যেতে পারে, তারপর হচ্ছে যে আপনার আমাশয় হতে পারে, প্রস্রাবের ইনফেকশন ট্র্যাক হতে পারে, শুধুমাত্র স্পার্মাটোসিলের কারণে।
এই একটা রোগের কারণে অনেকগুলো সমস্যা আসতে পারে, শুক্রাণু একবার নাই হয়ে যেতে পারে। অতএব আপনারা কেয়ার থাকবেন যেন আপনার আবদ্ধ না হোক, এই জিনিসটার আবদ্ধ যত্ন করা। তাহলে সাবান দেওয়া ঠিক হইবেন না, কারণ সাবান দেওয়া করলে সাবান দিয়ে যদি আপনি ওটা পরিষ্কার করেন বেশি সময় সব সময়, তাহলে হচ্ছে লিঙ্গের মাথার সামনে একটা সেন্সর যে একটা টিস্যু থাকে, সেই টিস্যুর সেন্সিটিভিটি যে শক্তিটা এটা আর কি হেরে যায়, সবচেয়ে বড় কথা হচ্ছে ওটা। অতএব ওখানে ওরমভাবে আর কি অত মালিশ টালিশ করা যাবে না সব সময়। যদি আপনার অ্যাকচুয়ালি দেখা যায় যে একবারে নাই হয়ে গেছে, আপনি একবারে অকর্ম হয়ে গেছেন, কোনো কাজ হচ্ছে না, সেক্ষেত্রে যদি কেউ যদি কোনো মালিশ দেয়, ভালো মালিশ যদি থাকে, মালিশ তৈরি করতে তো অনেকগুলো জিনিস লাগে। এখন তো সব বাজারে দেখা যায় যে ন্যাচারাল জিনিসে তৈরি করে না মালিশ। আমি জানি ইউনানিতে যখন আমি পড়াশোনা করছি আমি দেখছি, আমি তো অ্যাকচুয়ালি রেজিস্টার্ড ফিজিশিয়ান হোমিওপ্যাথি ডাক্তার, তো আমি ইউনানিতে যেহেতু পড়াশোনা করছি দেখছি মালিশের বিষয়টা হচ্ছে যে শুধুমাত্র ওখানে যে রগগুলো আছে, ফ্যাটগুলো আছে, ফ্যাটগুলো সরিয়ে ফেলে দেয়, রক্ত যে আপনার রক্ত সঞ্চালনের যে ক্ষমতাটা বৃদ্ধি করে দেয়, মূলত তো ওখানে রক্ত সঞ্চালন ক্ষমতা কমে যায়, যার ফলে হচ্ছে যে ওটা হচ্ছে যে লুজ হয়ে যায়। আর যেটা আপনার ধারণ ক্ষমতা, বৃদ্ধি ধারণ ক্ষমতা, এটা একটা ইনফেকশনের কারণে হয়ে থাকে। তো এই ইনফেকশনটা ক্লিয়ার করার পরে আপনি কিছু হরমোন জাতীয় ওষুধ খেলে ইনশাল্লাহ শরীরটা রিকভারি আসবে। কিন্তু আমি ওইদিকে না যাই, সেক্সুয়াল ট্রিটমেন্টে না যাই, আমরা কথা বলছিলাম স্পারমাটোসিলের বিষয়ে কথা বলতেছিলাম। স্পারমাটোসিল মানে যে বীর্য, শুক্রাণুথলি যাকে বলা হয়, শুক্রাণুথলি যদি কোনো ইনফেকশন ইনফেকশন ক্লিয়ার আপনি যদি অ্যাটাক করে থাকে আপনার বন্ধাত্ম আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, তবে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটাই বেটার হবে। আপনি চাইলে এলোপ্যাথি ট্রিটমেন্ট নিতে পারেন কিংবা আয়ুর্বেদ ট্রিটমেন্ট নিতে পারেন, আপনি যেটা মনে চায় সেটা আপনি ট্রিটমেন্ট নেবেন। আপনারা যদি আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিতে চান, আপনার আমাদের সঙ্গে কথা বলে আপনি এই মতো কথা বলতে হবে, আপনাকে দেখাতে হবে যে আপনার স্পারমাটোসিল হয়েছে, কিংবা পরীক্ষা করে আপনাকে রিপোর্টগুলো পাঠিয়ে দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ আপনার স্পারমাটোসিল হয়েছে। উপযুক্ত লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট, তো লক্ষণ অনুসারে যে মেডিসিন আসবে আমরা মেডিসিন আপনাকে কুরিয়ারে পাঠিয়ে দেবো, কিংবা আপনি সরাসরি আমাদের চেম্বারে আসতে পারেন। আমার নাম হচ্ছে ডাক্তার আরিফুল ইসলাম আদনান সামি, হোমিওপ্যাথি রেজিস্টার্ড ফিজিশিয়ান। আমাদের চেম্বারের নাম হচ্ছে সৈয়দ হোমিও হল, আলিয়া মাদ্রাসা মার্কেট, শেরপুর বগুড়া। আমার ফোন নাম্বার হচ্ছে 01-7214-1-8696। আর একটা কথা বলি, আমার এক ভাই বলছিলেন যে আলফা আলফা উলমার সরবের ট্যাবলেট নকল হয়। ভাই আপনি একটু আমাকে দেখাবেন তো উলমার সরবের নকল হয় কি? আমি নাম তো জানি না, এ পর্যন্ত এই প্রথম শুনলাম যে উলমার সরবের মাদার ট্রিংসের আলফাটা নকল হয়। আমি একটু একসঙ্গে থাকছি, হ্যাঁ এটা বলতে পারেন যে আলফা নামে ওই দেশের চারটা কোম্পানির ওষুধ আছে, এইটুকু বলতে পারেন। তবে নকল হয় এটা আমি জানি না, আলফা উলমার সরবের মেডিসিন নকল করবে আর সে জেলে যাবে না, এটা কোন কথা হলো? ওরা ইম্পোর্ট করে মেডিসিন সারা বিশ্বে বাজার করে। আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।